একদম ছোটবেলায় ফিরে গেলাম, একদম ছোটবেলায় ফিরে গেলাম। समोसा है नीचे, ये रसगुल्ला है, एक को 10 रुपीज, 10 रुपया एक को। एक समोसा दीजिए, एक रसगुल्ला। একটা রসগোল্লা 10 টাকা, ছেনা ঝিলি 3 পিস, ছেনা গজা 10 টাকা, মদন মোহন মিষ্টি 10 টাকা। নিচে কুছ নেই, পানি নিচে পানি কাটে। সমোসাগুলো 6 পিস, 20 রুপিস, 20 রুপিস, 6 পিস। আপ লোক বানাতে হ্যাঁ কে? হামার না, হামার মালিক বানাতে হ্যাঁ। হাম সিঙ্গড়া বানা দেতে হ্যাঁ, মালিক কো হেল্প করনে কে লিয়ে। সিরাওয়ালা দো, সিরাওয়ালা। এক সমোসা ফ্রি হোনা চাই তোমার কাছে। আমি কাল করিয়ে রেখেছি, যদি টেস্ট খারাপ হয় আমি এখানে ঝাড় দিয়ে দেবো। এখানে দাঁড় করিয়ে রেখেছি যে দাঁড়াও, আমি আগে খাবো, তারপরে প্রথমে আমি খাবো মদন মোহন, মদন মোহন মিষ্টি। ছোটবেলায় যেরকম আমরা ইয়ে খেতাম, ওই কি বলে চমচম, চমচম যেমন খেতাম, একদম চমচম টেস্ট। আমার পিসুমনি আসতো, আমার সেজে পিসি আসতো শালতোড়া থেকে, ওই চমচম নিয়ে আসতো, সেই চমচমের টেস্ট, একদম ছোটবেলার জিনিস আবার স্বাদ আবার ফিরে পেলাম। আব হাম খায়েঙ্গে রসগুল্লা, রসগোল্লা খাবো, রসগোল্লা। যেরকম মিষ্টি গুলো পাওয়া যেত, যে শক্ত শক্ত রসগোল্লাটা, যেগুলো জীবন ছিল আমাদের, সেই গ্রামের মিষ্টির স্বাদ, একেবারে গ্রামের মিষ্টির স্বাদ। আচ্ছা উনি চলে যাচ্ছেন, আমি তাদের একটু দেখি দেবো যে উনি চলে যাচ্ছেন। আজকে কেন দোকা টোকা খাই, চলে যাচ্ছেন না? টেস্ট খুব ভালো, খুব ভালো টেস্ট। আম তো খায়া নেই, আম তো খালো, আম টেস্ট করলো, আম বেসতে, আম তো ভি খায়া নেই। আজ খাই, খাই, খানা সে দিল বহুত আচ্ছা হো জাতা হ্যায়। বাড়ি পিসির বাড়ি যত আছে গ্রামে সব সব স্বাদ এই মিষ্টির মধ্যে পেয়ে যাবে, সমস্ত স্বাদ। একদম ছোটবেলায় ফিরে গেলাম, একদম ছোটবেলায় ফিরে গেলাম। ফ্রি দিদি দিদি, ও তো পাতা নাই ভুল গে, ও তো পাতা নাই ভুল গে, দিদি কো ফ্রি মে দিয়া সিঙ্গড়া দিদি কে। আ দিদি ও বলে দিদি কে, তাকে বলে দিদি, এই দিদি কে সিঙ্গড়া ফ্রি তে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এসেই আমি এখানে, আজকে এসেই আমি এখানে ফ্রি তে পেয়ে গেলাম, ফ্রিতে একটা দাদা পেয়েছি, একটা একটা এক ভাইয়া কো মিল গিয়া ফ্রি মে, এক ভাইয়া আর সাথ মে এক সমোসা। আচ্ছা ফ্রি মে এক ভাইয়া মিল গিয়া দিদি কো আর এক সমোসা মিল গিয়া, ঠিক আছে কোই বাত নেই, ঠিক আছে নমস্কার। ভাই সব গরম সমোসা, সিঙ্গাড়াটা তেল আছে প্রচুর, ছোট বাচ্চারা যেরকম রান্না করবো রান্না করবো করে ঝুঁক করে, আর তারপর যখন বানাচ্ছে তাই এরকমই বানাবে, সেই জিনিসও বানিয়েছে। আমি আর এটাকে নিজের নিজের আমি ইয়ে করতে চাই না, আমি মিষ্টিগুলো খেতে চাই, কারণ মিষ্টিগুলো আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মিষ্টি খাওয়ার পরে হাত ধোয়ার যদি খুব চিন্তা হয় তাহলে দেখে দাও আমি কোথায় এসেছি, আমি এসেছি এখন পুরীতে।